আপনার তো জানেনই যে দিদিকে বলো যে প্রোগ্রাম আমাদের পুরো বাংলা জুড়ে চলছে, এবং এটা একটা নজির সৃষ্টি করেছে যে গোটা ভারতবর্ষে পশ্চিমবঙ্গই একটা এমন রাজ্য দাঁড়িয়েছে যেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাধারণ মানুষ 1:1 কথা বলতে পারবে, এবং তাদের প্রবলেম যেগুলো ধরুন একটা কাউন্সিলরের এক্তিয়ারে বাইরে বা MLA-র এক্তিয়ারে বাইরে উনি হয়তো সে জায়গায় পৌঁছাতে পারছেন না, সেই সমস্ত কাজ দিদিকে ডাইরেক্ট বলে দিদি সেগুলো সলিউশন করছেন। তো এটা আমাদের মনে হয় যে এটা ভারতবর্ষের একটা নজিরবিহীন কার্যকলাপ দিদি চালু করেছেন, এবং আমরা ডোর টু ডোর গিয়ে সমস্ত মানুষের কাছে এবং যারা এখানের বিশিষ্ট ব্যক্তি আছে তাদের বাড়িতে যাচ্ছি এবং সাধারণ মানুষের কাছে যাচ্ছি যে যদি আপনাদের কিছু বলার থাকে আপনি দিদিকে ডাইরেক্ট বলুন এবং আপনার কথা তৎক্ষণাৎ সেটার কাজটা করা। আজকে আমরা 86 নম্বর ওয়ার্ডে আছি, মানসদা আছেন আমাদের সাথে কাউন্সিলর, এবং আমরা আজ সমস্ত 86 নম্বর ওয়ার্ডের আমাদের সারা রাত্রিব্যাপী পরিকল্পনা আছে, কালকেও আমাদের কর্মসূচি আছে, পুরো দিনটাই আর কি চলবে। কালকে আমরা সকাল অবধি আমাদের আজকে এখানে রাত্রে আমরা একসাথে খাওয়া দাওয়া করবো, কর্মীরা সব থাকবো, এবং কালকে আমরা আবার মার্কেটে এবং বিভিন্ন জায়গায় মানুষের সাথে দেখা করে তারপর আমাদের প্রোগ্রামের সমাপ্তি। পতাকা আমরা পার্টি অফিসে, নিয়ারেস্ট পার্টি অফিসে দক্ষিণ পাড়ায় আমরা ফ্ল্যাগ হোস্টিং সকালবেলায়। আপনার পরিচয় দিন। আমি অভিজিৎ আচার্য, কাউন্সিলর এবং জেলার নবনিযুক্ত কোঅর্ডিনেটর, দিদিকে বলো প্রোগ্রাম। দিদি স্পেশালি আপনার বাড়িতে আসার জন্য আমাদেরকে বলেছে, এটা দিদির নম্বর। আপনার এলাকার যেহেতু আপনি একজন বিশিষ্ট মানুষ, টিচার, গুরুজন মানুষ, তো আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে, এলাকার যদি কোনো সমস্যা থাকে, তা আপনি দিদিকে জানান, এবং আমরা আশা করব, দিদিরও আশা যে আপনি আমাদের পাশে থাকবেন, এই উন্নয়নের পাশে আপনি থাকবেন, সেটা আছি। বাস আপনাদের আশীর্বাদটা চাই, আশীর্বাদটা আপনাদের চাই। আমাদের জেলার কোঅর্ডিনেটর রিক্রুট করেছেন, বিশেষ করে বিকাশ চ্যাটার্জি। আমি 2002-এ পাস আউট হয়েছি, অনেক প্রথম। আমি তখন চলে গেছি, আমি এখানে 99-এ এখানে ছিলাম, টিগঞ্জে চলে গেছি। বিকাশ আমার 1 বছরের জুনিয়ার ছিল। এই যে আমরা একটা মাধ্যমিক উচ্চ মাধ্যম ছেলেদের সম্বর্ধনা মানুষরা প্রতি বছরই দেন, স্যার কিন্তু না হলে আমাদের ওই অনুষ্ঠান হবে না। তো স্যারকে ছাড়া ভালো কৃতি ছাত্র আর কিভাবে প্রোগ্রাম হতে পারে? মোবাইলটা দেন আপনার, স্যার মোবাইলেও নম্বর রইল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, আমার দিদির পর্যন্ত যাবার, আমি যেটুকু দেখেছি দিদির পর্যন্ত যাবার আমার দরকার হয় না, এগুলো আছে তো এখনো পর্যন্ত ভাবি যেতে হবে। আমি একটা কথা বলি স্যার, আমার গ্রামের একটা মেয়ে 18 বছর বয়স, তার দুটো কিডনি ফেল হয়ে গেল, এবং দিদিকে বলার 24 ঘন্টার মধ্যে দিদি তার সাথে কথা বলে না, তার পরিবারের সাথে, এবং কথা বলার পরে ওনার হসপিটালের অ্যাড্রেস নিয়ে সেই হসপিটালে অলরেডি দিদির টিম পৌঁছে গেছে।
তো দিদিকে বলো যে প্র্যাকটিক্যাল যেটা আমরা দেখছি, এবং এটা আপনি জানেন ভারতবর্ষে আমার মনে হয় প্রথম নজিরবিহীন ঘটনা যে একজন মুখ্যমন্ত্রী একটা সাধারণ মানুষের ডাইরেক্ট উনি প্রবলেম শুনছেন। সবটাই পুরো পরিকল্পনাটাই ভারতবর্ষের নেই কথা কোথাও নেই, ভারতবর্ষের কেন যেটুকু পড়াশোনার মধ্যে যেটুকু আছি তাতে মনে হয় না ওয়ার্ল্ডের কথা, এই ব্যবস্থাপনা আছে, এই ব্যবস্থাপনা আছে, এই ব্যবস্থাপনা। এবং হতে পারে অনেক মানুষ হয়তো ধরুন মানুষদাকে বলতে পারে না বা এখানকার এমএলএকে বলতে পারে, দিদি বা দাদার কাছে যেতে গেলে কতজনকে বলে 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 দরজার ওই আগের রাইটার্স এখন গভর্নর বিকাশ ভবনের জন্য এখন গভর্নর ওই দারোয়ান পর্যন্ত গিয়ে তবে যদি টক্কর, কিন্তু সেই ব্যাপারটা এখন নেই, সরাসরি আপনি পৌঁছে যান। কারো কারো কনফিউশন প্রথম প্রথম ছিল খবরের কাগজের জয়টা, দিদি কি ধরবেন, উনি কি বসে আছেন, আরে সবাই নানা মুখেই তো খেতে হয়, দিদি ধরবেন কেন, পাবে রিপ্লাইয়ের উপরে, তিনি তো সত্যিকারের বসে নেই, তিনি তো জানবেন, তিনি তো আছে, এটা কখনোই যারা এইটা কল্পনা করে বলছে সেটা কিন্তু বাতিলতা মাত্র সম্ভব নয়, কিন্তু যারা রেসপন্সিভ যে টিম তার যদি ফিডব্যাক কেউ না পায় তখন সেই প্রশ্নটা কেউ করতে পারে, কিন্তু সেই প্রশ্নের আগেই প্রশ্ন তুলে দেওয়া এটা আমাদের স্বভাব। এবং এবং সারাদিনে পঞ্চাশটা যেগুলো ভাইটাল সেগুলো দিদি নিজে ফোনে তাদের পরিবারের সাথে যোগাযোগ করছে, আমরা কয়েকজন ছিলাম করেনি, আমরা কয়েকজন ছিলাম, ওটা তো ওয়ার্ডটা মানুষদের আন্ডারে নয়, তবু আমরা এই ওয়ার্ডের কয়েকজন যাই হোক ওয়ার্ডার আমরা ভাগ করছি না, ওয়ার্ডে কালেকটিভলি বলছি, উনিও ছিলেন কিন্তু একদিন বসে, উনি একদিন ছিলেন বসে অষ্টমীর জন্য, এটা কিন্তু রিপোর্টেড এবং প্রচার মাধ্যমে আবার এসেছে, অন্য জায়গায় ঘটেছে ঘটনা কালকে কাউকে নিয়ে আসছে স্যার, ওই জন্যই তো সমস্ত ফিডব্যাক ওখানে পৌঁছায় বলেই তো আজ আমরা আপনার মানে কাছে এসেছি। এবারে আমাদের যারা কর্মীরা আছে আমরা ডোর টু ডোর সবারই বাড়ি বাড়ি যাবো, আমাদের না না আমাদের এখন যেটা টার্গেট আমাদের কালী পুজোর শেষ অবধি আমাদেরকে 10,000 গ্রামে পৌঁছাতে হবে, 10,000 গ্রামে আমরা পৌঁছাবো মানুষের কাছে, যতদিন না আমরা প্রত্যেকটা গ্রামে পৌঁছাতে পারছি ততদিন এই প্রোগ্রাম সাকসেস হবে, এটা দিদির স্বপ্ন যে 10,000 গ্রামে আমরা পৌঁছাবো। এখন ওই যে মোর অর লেস সবাই একই প্রোগ্রাম নিয়েই প্যারালাল আগে পিছিয়ে যে কেউ আরম্ভ করুক প্যারালালি সেম আমাদের যেটা সব থেকে বড় ফল্ট হলো আমরা যে ডেভেলপমেন্টটা করেছি আমাদের আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন যে ডেভেলপমেন্ট করুক, এডিডিএ যে ডেভেলপমেন্ট করুক, আমাদের এমএলএ যা ডেভেলপমেন্ট করুক, আমরা মানুষের কাছে পৌঁছাতে পারি, মানুষকে বোঝাতে পারি, এবং কোথাও না কোথাও লাস্ট ইলেকশন পুরো টোটালি টিভি দেখে মিডিয়া ভোটটা করে দিয়েছে, আমাকে ছিল রেজাল্টটা এতদিন আমি রিলিট করছি অনেকদিন হয়ে গেল বলে শোচনীয়, আমার কোনো অভাব নেই যেখানে কিছু কিন্তু আজ মানুষ ভুগছে, আজ এনআরসি বলুন আজ আপনার এই যে নোটবন্দির অর্থনীতির যে অবস্থা ব্যাংকের যে সুদ, আজ আজ আমরা ক্ষুধার্তদের লিস্টে 102 নম্বরে চলে গেলাম, 300 যখনই পার করে দিয়েছে তখন এইবার যেমন যেখানে নির্মলা সীতারামের হাজবেন্ড এটাকে বলছে কালকেই উনি সবাইকে বলে দিয়েছেন যে মনমোহন এবং ওই রাজন তারা দায়ী, কাজে এই কথাগুলো কিন্তু সেইভাবে বিরোধিতার যে বক্তব্যগুলো সেগুলো সবটাই ডাইআউট হচ্ছে, সংখ্যাধিক্যের মত হচ্ছে ওইটাই, আমাদের ওই যে আমরা বলে দিছি গণতন্ত্র মানে সংখ্যাধিক্য যেটা কিন্তু নয়, গণতন্ত্র ঠিকই কিন্তু সংখ্যাধিক্য যদি গণতন্ত্রের একমাত্র স্তম্ভ হয় তাহলে গণতন্ত্র সেটাকে বলা যায় না, সেটাই হয় সেটা পুজো কমিটি হোক আর যেখানেই হোক, তো গণতন্ত্র চুপচাপ বসে থাকা না, আপনাদের আশীর্বাদ থাকলে আমরা আশা করি পশ্চিমবঙ্গে গণতন্ত্র এস্টাবলিশ থাকবে।
যেমন ভাবে ঘটে গেল হয়েছে সেটাও তো একেবারেই হ্যাঁ হতেই পারত, কিন্তু এমন ভাবে ভেঙে চুরে ভাসিয়ে দেওয়া যাকে বলে, সেইটার আরো আরো কিছু দুর্বলতাগুলো আইডেন্টিফাই করা দরকার আছে। ওই জন্যই তো দিদি জানতে চাইছে যে ভুলটা আমাদের কোথায়, তো আমাদের দিদিকে সেই মা মানুষকে ফুল দেওয়ার মতন করেই হোক, যে বাবা ফুল পেয়েছ এখন এইবার আরো পাঁচ বছরে কতটা কি তারা কমন ভাবে পর্যবেক্ষণ করবে তার উপরে নির্ভর করছে।